স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর। ঘটনা আরকেপুর থানার পিত্রা এলাকায়। ঘটনা প্রকাশে জানা যায়, স্বামী মনিরুল ইসলাম স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিয়ে সমাজের স্ত্রীকে কলঙ্কিত করার চেষ্টা করে এবং প্রথমা স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকটি বিয়ে করে মনিরুল ইসলাম। উদয়পুর আরকেপুর মহিলা থানার দ্বারস্থ হয় স্ত্রী নেহারা বিবি। সেখানে কর্তৃপক্ষ পুলিশ অফিসারকে সমস্ত বিষয়ে জানিয়ে অভিযোগ করলে কেউ সাহায্য করেনি, বরং নেহারা বিবিকে কাকরাবন থানায় যাওয়ার জন্য বলা হয়, কেননা মনিরুল ইসলামের বাড়ি কাকরাবন থানার কুশামার এলাকায়। সেই কথা অনুযায়ী নেহারা বিবি ছুটে যায় কাকরাবন থানাতে। সেখানেও কর্তব্যরত পুলিশ অফিসার পুনরায় তাকে উদয়পুর মহিলা থানায় যাওয়ার জন্য বলে। এভাবে একের পর এক থানাতে অজুহাত দেখিয়ে নেহারা বিবিকে বারবার ঘুরিয়ে দেওয়া হয়। উদয়পুর মহিলা থানা পরবর্তী সময়ে জামিন অযোগ্য ধারায় মামলা নেয়। সেই মামলায় তদন্ত দায়িত্ব দেয় ডিএসপি অরিন্দম রিয়াংয়ের হাতে। মামলা নেওয়ার 3-4 মাস অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশের কোনো ভূমিকা দেখা যায় না। এদিকে থানায় মামলা হতেই মনিরুল ইসলাম বারবার হুমকি দেয় স্ত্রী নেহারা বিবি এবং তার মেয়ের স্বামীর বাড়িতেও। অশান্তি তো করে করে আমার মেয়ের জামাইরও অশান্তি করে, তা এমনকি তারা পুরো পরিবারকেই অশান্তি করতে আছে, তারা পুরো পরিবারে অশান্তিটা আছে। এখন স্বামীর বিরুদ্ধে কি আপনি কমপ্লেইন করেছেন? হ্যাঁ, স্বামীর বিরুদ্ধে আমি কেস করছি। পুলিশ কি করতেছে এখন? পুলিশ কোনো কিছুই করতে আছে না। পুলিশে কেবল কইতে আছে সময় লাগবে, সময় লাগবে। কত মাস হয়েছে? কত মাস হয়েছে আপনি কমপ্লেইন করেছেন? কত মাস বলতে 3-4 মাস তো হয়ে যায়। টাকা আছে কোন থানা থেকে? থানা তো মহিলা থানা উদুপুরে দেওয়া আছে, কাকরাবনের থানা আছে, কোনো থানায় তো কোনো কাজে করছে না। এমনকি সারা যে সারাও কয় সময় লাগবো, এরপরে আমি 2 দিন পর পরে ফোন করতে আসি সারা, কোনো গ্যারাজ্যই হয় না এই কাজ। আমি কয়েকবারে আইতে আসি, যাইতে আসি, ঘুরতে আসি, কোনো কাজই হয় না। তারা কইতে আসে হইব হইব, সময় লাগবো, অনেক সময় লাগে, এটা কাজ কইতে কইতে তো আর হয় না। আপনি কি প্রথমে মহিলা থানায় গেছিলেন? হ্যাঁ, প্রথমে মহিলা থানায় গেছি। সেখান থেকে কয় এদিকে কেস একটা রাখছে, কত আমার ভরণ পোষণের দরকার। প্রথমে বরণ পোষণে দিছি, এইটারও কোনো খোঁজখবর নাই। তারপরে ফেসবুকে ছাত্রা আছে, এটাই আমি 2-3 বার করে আইয়া জানানো হয়েছে। কয় আমার কাকরাবন থানার যেতাম, কত তোমার স্বামী যাতে কাকরাবন থেকে করে তুমি কাকরাবন যাও। কাকরাবন যাওয়ার পর কি? কাকরাবন তো আমি এরপর কেসের কাগজ হয়ে গেছি, গেছি পরে তারা কয় না, এটা তো তুমি সেদিকে থাও, তোমার স্বামী যেন খুশি এনে থাক। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ত্রিপুরা 24x7।